Nama Bhagavate Vasudevaya Om Nama Bhagavate Vasudevaya Om Nama Bhagavate Vasudevaya Narayanam Namaskritam Narayanam Chaiva Narottamam Devim Sarasvatim Vyasam Tato Jayamudirayet Nastapayeshu Abhadeshu Nitam Bhagavata Sevayam Bhagavate Uttama Sloke Bhaktir Bhavati Nastikim Mukhaṁ Karati Vācālaṁ Pangur langayate girim yatke patamang bande se gurung jatarinam parvananda madhavam se chaitanai sharam. Asked Srimad Bhagavate slok navam স্কন্দের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে বিংশতি শ্লোক বিংশতি শ্লোকটা মানে হচ্ছে দেওয়া আছে বিংশতি শ্লোকটা বোর্ডে দেওয়া আছে, ওটা আমরা সকলে পড়ি, তারপরে প্রথম থেকে আমি একা পড়ে যাব। পাদ হরে ক্ষেত্র পদানু সর্পণে ঋষিকেশ পদাবি বন্দনে কামন্ত দাসে নত কাম কাম্যয়া যততম শোক জনাশ্রয়ারতি পাদৌ হরের ক্ষেত্র পদানু সর্পণে শির ঋষিকেশ পদাভি বন্দনে কামঞ্চ দাসে নতু কাম কাম্যয়া যততম শোক জনাশয়ারতি পাদ হরে ক্ষেত্র পদানু সর্পণে শির ঋষিকেশ পদাভি বন্দনে কামঞ্চ দাসে নতু কাম কাম্যয়া যততম শোক জনাশয়ারতি পাদ হরে ক্ষেত্র পদানু সর্পণে
শ্রীরাষিকেশপদাভিবন্দনে কামং চোদশেন তু কামকাম্যায়াম যত তমসক জনাশয়ারতে হরে কত পদানু সর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে কামং চোদশেন তু কামকাম্যায়াম যথ তমসক জনাশয়ারতে। তাহলে আমি দু নম্বর শ্লোককে একা পড়ছি এবং অনুবাদ শ্লোক আর অনুবাদ ভ্রাতরভ্র কিংবজম ভজমপি তরং তব ত্বং মমাজস্তভুর মা পুত্রক তদিতাম। অনুবাদ এই শ্লোক আজকের যে বিষয়বস্তু হচ্ছে অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা মুনির অপরাধ। নাভাগ জিজ্ঞাসা করেছিলেন হে ভ্রাতাগণ, এখানে যে নাভাগ জিজ্ঞাসা করেছিলেন এই নাভাগ হচ্ছে ঈশ্বর সজ্জাতির পুত্র যে নাভাগ, সেই নাভাগের পুত্র হচ্ছে নাভাগ। আর সজ্জাতি হচ্ছে সাধ্যদেব বা ভবিষ্যত মনুর পুত্র। সাধ্যদেব বা ভবিষ্যত বিবস্বানের পুত্র হচ্ছে বৈবস্বত, আর বিবস্বান হচ্ছে বিবস্বানের কার পুত্র, বিবস্বান হচ্ছে ওই দ্বিতীয়ার কশ্যপ, কশ্যপের পুত্র। আর কশ্যপ কার পুত্র, কশ্যপ হচ্ছে অঙ্গিরা ঋষির পুত্র। অঙ্গিরা ঋষি কার পুত্র, অঙ্গিরা ঋষি হচ্ছে ব্রহ্মার পুত্র। এই পরম্পরা ধারাগুলো ব্রহ্মার থেকে এই যে সূর্যবংশ চলছে এখন, এটা হচ্ছে স্বয়ম্ভুব মনু এবং এই না এই সূর্য, সূর্য হচ্ছে বৈবস্বত মনু, বিবস্বান মনু, তারপর হচ্ছে বৈবস্বত, এভাবে পরপর পরপর এখন এসেছে নাভাগ। এই পরম্পরার যে তাদের যে বংশ পরম্পরার যে কার্যকলাপগুলো, এরা তো সাধারণ রাজা নয়, এরা প্রথম দিকের, একদম ব্রহ্মার প্রথম দিকের, ফলে এদের কার্যকলাপ অত্যন্ত উন্নত এবং সম্পূর্ণভাবে বৈদিক নিষ্ঠাযুক্ত। কিছু কিছু এর মধ্যে আবার ব্যতিক্রম হয়েছে যাদের, সেগুলো বর্ণনা আছে। যেমন এই নাভাগকে সম্পত্তিতে বঞ্চিত করেছিল তার জ্যেষ্ঠ ভ্রাতারা, সেটা বর্ণনা আমি করছি, পড়ছি এখন পরপর। এই নাভাগ জিজ্ঞাসা করেছিলেন, এই নাভাগ তিনি তার গুরুকুলে তিনি বিদ্যা শিক্ষা লাভ করছিলেন, গুরু সেবা করছিলেন, অনেক দিন হয়ে গেল বলে তখন ভাইরা ওই সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, এই নাভাগের জন্য কোনো রকম অংশ রাখে নাই। এটাই বলা হচ্ছে নাভাগ জিজ্ঞেস করেছিলেন হে ভ্রাতাগণ, আমার জন্য আপনারা পিতার সম্পত্তির অংশস্বরূপ কী রেখেছেন? প্রত্যেক সম্পত্তি তো সব ভাগ চায়। হ্যাঁ, ওরা তো অনেকগুলো ভাই, তো ওরও তো একটা ভাগ রয়েছে, তাই বলছে যে পিতার সম্পত্তির অংশস্বরূপ কী রেখেছেন। জ্যেষ্ঠ ভ্রাতারা উত্তর দিয়েছিলেন, আমরা তোমার অংশস্বরূপ আমাদের পিতাকে রেখেছি। দেখুন কীরকম বঞ্চনা করছে, সম্পত্তিগুলো নিজেরা ভাগ করে নিয়েছে, নিয়ে এখন কী করছে না, ওই পিতা হচ্ছে তোমার ভাগিদার, তার মানে আরও বোঝা চাপিয়ে দিল, পিতার দায়িত্বের আরেকটা বোঝা, সম্পত্তি তো দিলই না। আর এরকম হচ্ছে বর্তমান সমাজে,
হ্যাঁ, এগুলো বর্তমান তখনও এরকম ভাববেড়া কিছুটা আমরা দেখতে পাচ্ছি, তবে এই এই ভাববেড়া ওদের একেবারেই করা যাচ্ছে না। এর কেন এরপরে বন্ধনা আমি বলছি, কিন্তু রাভাগ জগৎ তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন, পিতৃদেব আমার জ্যেষ্ঠ ভ্রাতারা আপনাকে আমার সম্পত্তির অংশরূপে প্রদান করেছেন। তখন তার পিতা উত্তর দিয়েছিলেন, হে বৎস, তাদের সেই উক্তি প্রতারণামূলক, তাদের সে বাক্যে বিশ্বাস করো না, আমি তোমার সম্পত্তির অংশ নই। নাভাগের পিতা বলেছিলেন, 3 নম্বর শ্লোক, নাভাগের পিতা বলেছিলেন, অঙ্গিরা গোত্রীয় ঋষিরা এক মহাযজ্ঞ অনুষ্ঠান করেছেন, কিন্তু ও শ্লোক পড়া, শ্লোক পড়লে অনেক দেরি হয়ে যাবে। নাভাগের পিতা বলেছিলেন, অঙ্গিরা গোত্রীয় ঋষিরা এক মহাযজ্ঞ অনুষ্ঠান করছেন, কিন্তু যদিও তারা অত্যন্ত বুদ্ধিমান, তবুও তারা ষষ্ঠ দিবসে যজ্ঞ অনুষ্ঠান করতে মোহপ্রাপ্ত হয়ে তাদের কর্তব্য সম্পাদনে ভুল করবেন। এর তাৎপর্য প্রভুপাদ বলছেন, নাভাগ ছিলেন অত্যন্ত সরল হৃদয়, তাই তিনি যখন তার পিতার কাছে গিয়েছিলেন, তখন তার পিতা তার প্রতি অনুকম্পাবশত পরামর্শ দেন যে তার জীবিকা নির্বাহের জন্য তিনি যেন অঙ্গিরা গোত্রীয় ঋষিদের যজ্ঞে গিয়ে তাদের যজ্ঞ অনুষ্ঠানে ত্রুটির সুযোগ দেন। এখানে একটু বুঝার আছে, এখানে বুঝার ব্যাপারটা হচ্ছে যে যজ্ঞ তো মন্ত্র ঠিকভাবে উচ্চারণ না করলে যজ্ঞ অসম্পূর্ণ হবে এবং পুরো ফল পাওয়া যাবে না। এই জন্য এই যে তার পিতা নভগ জানতে বুঝতে পেরেছিল, সেও বিশাল একজন ই লোক, নাহলে কী করে বলছে আগের থেকে, ওরকম অঙ্গিরা ঋষিরা যজ্ঞ করছে তারা ষষ্ঠ দিবসে, কোন দিনে বলে দিচ্ছে, ষষ্ঠ দিবসে তারা কিছু ভুল করবে মন্ত্রে, বা ওরা মনে রাখতে পারবে না কী মন্ত্র উচ্চারণ করতে হবে, সেই সময়ে তুমি ওই সুযোগটা গ্রহণ করো, সেই সময়ে তুমি, এখানে বলছে, তারপরে বলছে, নাভাগের পিতা বলেছিলেন, তুমি সেই মহাত্মাদের কাছে যাও এবং বৈশ্যদেব সম্বন্ধীয় 2টি বৈদিক মন্ত্র বর্ণনা করো। এই যে 2টি মন্ত্র, বৈশ্যদেব সংক্রান্ত যে 2টি মন্ত্র, এটা ওরা ভুলে গেছিল, তাই তুমি ওদেরকে স্মরণ করিয়ে দাও এই মন্ত্র দুটো। এই মন্ত্র দুটো এখানে দেয় নাই, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকাতে সে মন্ত্রে উল্লেখ করেছেন, আমি অবশ্য লিখে আনি নাই। তো সেই মন্ত্র দুটো ওদের ওই পিতা তার পুত্রকে বলেছিল, এই 2টি মন্ত্র বৈশ্যদেবের সম্বন্ধীয়, এবং তাহলে ওটা ওদেরকে বলো, ওরা যাতে যজ্ঞ ওই মন্ত্র দুটো উচ্চারণ করে। তুমি সেই মহাত্মাদের কাছে যাও এবং বৈশ্যদেব সম্বন্ধীয় 2টি বৈদিক মন্ত্র বর্ণনা করো। সেই মহর্ষিরা যজ্ঞ সমাপ্ত হলে যখন স্বর্গলোকে যাবেন, তখন তারা যজ্ঞাবশিষ্ট সমস্ত ধন তোমাকে প্রদান করবেন, অতএব তুমি সেখানে যাও। নাভাগ তার পিতার আদেশ যথাযথভাবে পালন করেছিলেন এবং অঙ্গিরা গোত্রীয় ঋষিরা তাকে যজ্ঞাবশিষ্ট ধন প্রদান করে স্বর্গে গমন করেছিলেন। এই যে ধনটা পেল কেন, ওই যে 2টো মন্ত্র, যে 2টো মন্ত্র ভুলে গেছিল সেটা ওদেরকে দিয়েছিল, ফলে যজ্ঞ পূর্ণ হলো। এই যজ্ঞ পূর্ণ যে যজ্ঞ হতে যে অবশিষ্ট, যত যজ্ঞ অবশিষ্ট সেগুলো তারা খুশি হয়ে তখন তাকে দান করলো, ওই নাভাগকে দান করলো। তারপর নাভাগ যখন সেই ধন গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন, তখন এক কৃষ্ণবর্ণ পুরুষ উত্তর দিক থেকে এসে তাকে বলেছিলেন, এই যজ্ঞভূমির সমস্ত ধন আমার। এ আবার আরেকটা বিপর্যয়, এমনি তো একটা বিপর্যয় আমাদের এরকমই হয়, আমরা দেখতে পাই যখনই কারোর একটা ব্যতিক্রম বা কিছু একটা অসুবিধা ঘটে, সেই যে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য যদি কোনো রকম একটা পথ খুঁজে পেলে কী হবে, আরেকটা এসে হাজির হয়, একটা পর আরেকটা হাজির হবে। এ হচ্ছে মায়া, মম মায়া দূরত্ব। ফলেতে এখানে স্বয়ং এক কৃষ্ণবর্ণ পুরুষ, এই কৃষ্ণবর্ণ পুরুষ তিনি এসে তাকে বলেছিলেন,
এই যজ্ঞভূমির সমস্ত ধন আমার। সপ্তম শ্লোক নাভার্থগণ নাভার্থগণ বলেছিলেন এই ধন আমার, ঋষিরা আমাকে এগুলি দান করেছেন। নাভাগ সে কথা বললে সেই কৃষ্ণবর্ণ পুরুষটি বললেন, চলো আমরা তোমার পিতার কাছে যাই এবং তাকে আমাদের এই মতবিরোধের মীমাংসা করতে বলি। সেই বাক্য অনুসারে নাভাগ তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন। তো এভাবে তাদের যেহেতু এ বলছে আমার, ও বলছে আমার, দুজন, তাহলে তো একজন তৃতীয় ব্যক্তি দরকার যে মীমাংসা করবে কার সম্পত্তিটা, কে পাবে এই ধনরত্নগুলো। তাই ওই কৃষ্ণবর্ণ পুরুষটি বললে, তাহলে তোমার পিতার কাছে চলো, তোমারটা সত্য না আমারটা সত্য সে বলুক। অষ্টম শ্লোক নাভাগের পিতা বলেছিলেন, ঋষিরা দক্ষ যজ্ঞের সব কিছুর উদ্যের অংশ বলে বিবেচনা করে থাকে, তাকে তার নিবেদন করেছিলেন। এই যে যত কিছু নিবেদন করেছে যজ্ঞে, এগুলো রুদ্রের অংশ বলে তারা নিবেদন করেছিল ঋষিরা। রুদ্র, রুদ্র মানে শিবের অংশ, আর ওই যে কৃষ্ণবর্ণ যে ব্যক্তি সে আসলে ওই শিব, রুদ্র এসে বলছিল যে এগুলো আমার। সব কিছু রুদ্রের অংশ বলে বিবেচনা করে তাকে তার নিবেদন করেছিলেন। তাই যজ্ঞভূমিতে সমস্ত বস্তুই শিবের। এই তার পিতা মীমাংসা করে দিল যে এগুলো ওই ঋষিরা ওই রুদ্রকে উৎসর্গ করেছে যজ্ঞতে, কাজে এই যত সম্পত্তি থাকবে যজ্ঞের অবশিষ্ট সব রুদ্রেরই ভাগিদার। তখন রুদ্রকে প্রণতি নিবেদন করে নাভাগ বলেছিলেন, হে পরম পূজ্য প্রভু, এই যজ্ঞভূমির সব কিছুই আপনার। আমার পিতা সে কথাই আমাকে বলেছেন, এখন আমি অবনত মস্তকে আপনার কৃপা প্রার্থনা করছি। এখন কৃপা প্রার্থনা করা ছাড়া তো আর কোনো উপায় নাই, কেননা ওদিকে ভাইরা বঞ্চিত করেছে, এদিকে আবার সে যজ্ঞে কিছু যা প্রাপ্তি সেটাও তার নয়, উৎসর্গ করেছে শিবের উদ্দেশ্যে। তাই এখন আর কী করবে, তার তো আর কিছুই নাই। ফলে এখন সে অত্যন্ত বিনীতভাবে হ্যাঁ কৃপা প্রার্থনা করছেন। তো রুদ্র বললেন, তোমার পিতা যা বলেছেন তা সত্য এবং তুমিও সত্য কথাই বলছ, অতএব আমি মন্ত্রজ্ঞ তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান দান করব। এই শিব খুশি হলো, এই সততার মূল্য এরকম। কেউ যদি কোনো ব্যক্তির ভক্ত বা যেই হোক, যদি সে সবসময় সত্য কথা বলে, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ সত্য কথা বলে, তাহলে বুঝতে হবে সে খুব সরল লোক। আর এই সরলতা হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, সমস্ত কিছুই যা কিছু সে কিছু গোপন করবে না। হ্যাঁ, সে দদাতি প্রতিগৃহাতি গুজ্জম আখ্যাতি পিচ্ছতি। হ্যাঁ, এই যে সে গুজ্জম, তার গোপনীয় কিছু রাখছে না, সব কিছু পরিষ্কার বলে দিচ্ছে। এরা তো সরল চিত্র, তো এটা বুঝতে পেরেছে, শিব বুঝতে পেরেছে। তা বুঝতে পারে তোমার পিতা যা বলেছেন তা সত্য এবং তুমি সত্য কথাই বলছ, অতএব আমি মন্ত্রজ্ঞ তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান দান করব। ব্রহ্মজ্ঞান, ব্রহ্মবিদ্যা। রুদ্র বলেছিলেন, এখন তুমি এই যজ্ঞ অবশিষ্ট সমস্ত ধন গ্রহণ করো, কারণ আমি তোমাকে তা দান করছি। সেই কথা বলে ধর্মানুরাগী শিব সেই স্থান থেকে অন্তর্হিত হয়েছিলেন। তাহলে এইখানে আরেকটা ঘটনা আমরা এতক্ষণ বললাম, এতক্ষণ জানতে পারলাম যে আরেকটা ঘটনা এর মধ্যে ঘটে গেল। শিব এখন তার অর্থগুলো যদিও তাকে উৎসর্গ করেছে, কিন্তু তিনি কৃপা পরবশ হয়ে ওই নাভাগকে বললেন, তুমি এগুলো এখন গ্রহণ করো। তাহলে এই যে গ্রহণ, এর মধ্যে কোনো আর ভ্রান্তি নাই, এর মধ্যে কোনো ছলনা, এর মধ্যে কোনো ছলনা, কপটতা, প্রতারণা এসব নাই।
হ্যাঁ, এইভাবে যদি আমরা প্রতিটা কার্যকলাপ নিজেদের মধ্যে যদি আমরা এভাবে প্রতিটি কার্যকলাপ করি, তাহলে আমাদের প্রগতির রাস্তা পরিষ্কার হয়, কোনো রকম আর বাধা বিঘ্ন সৃষ্টি হয় না। আর যেখানে যখনই কূটনীতি আমরা প্রয়োগ করি, ছলনা প্রয়োগ করি, তখনই যত রকমের গণ্ডগোলের সৃষ্টির কারণ। এই আক্রান্তে যদি মনোযোগ সহকারে সকালে ও সন্ধ্যায় শ্রবণ করেন এবং কীর্তন করেন, তিনি নিশ্চিতভাবে বিদ্যান ও মন্ত্রতত্ত্বে অভিজ্ঞ হয়ে আত্মজ্ঞান লাভ করেন। ত্রয়োদশ শ্লোক, নাভাগ থেকে মহারাজ অম্বরীশের জন্ম হয়েছিল। মহারাজ অম্বরীশ ছিলেন একজন মহাভাগবত এবং শক্তিবান পুরুষ, যদিও তিনি এক মহা তেজস্বী ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, তবুও সেই ব্রহ্মসাপ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। এইখানে বলছে এক তেজস্বী ব্রাহ্মণ দুর্বাসা, সে তেজস্বী ব্রাহ্মণ হচ্ছে দুর্বাসা। আর সে দুর্বাসা তাকে অনেক নির্যাতন করেছে এবং অভিশপ্ত মানে সেই তার সেই জটা একটা জটা চুল থেকে ছিঁড়ে রাগে ক্রোধে সে নিচে ছুঁড়ে দিল, আর একটা অগ্নিময় মূর্তি এসে দাঁড়ালো, আর তাকে বলছে একে পুড়িয়ে ছাই করো। অম্বরীশ মহাদেবত ভক্তকে ওই অগ্নিময় যে পুরুষটি তাকে বলছে, হ্যাঁ, সে বলছে প্রভু আমি কী করবো, বলে একে ভস্ম করে দাও, অথচ কিছুই করতে পারে। এখানে তাই বলছে যে তাকে কিছুই করতে পারেনি, ব্রহ্মসাপ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। মহারাজ পরীক্ষে জিজ্ঞাসা করেছিলেন, হে মহাত্মন, মহারাজ অম্বরীশ নিশ্চয় ছিলেন অতি উন্নত চরিত্র এবং সুবুদ্ধিমান, আমি তার কথা শ্রবণ করতে ইচ্ছা করি। এটি অত্যন্ত আশ্চর্য বিষয় যে ব্রাহ্মণের অপ্রতিহত অভিশাপও তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। এতে এই পরীক্ষিত মহারাজ খুব আশ্চর্য হয়ে গেল, তাই তার সম্বন্ধে আরও বিশদভাবে জানবার খুব আগ্রহ প্রকাশ করল। পঞ্চদশ এবং ষোড়দশ শ্লোক, শ্রীল সুদেব গোস্বামী বললেন, পরম সৌভাগ্যবান মহারাজ অম্বরীশ সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর আধিপত্য এবং অক্ষয় ঐশ্বর্য ও অন্তহীন সমৃদ্ধি লাভ করেছিলেন। যদিও এই প্রকার পদ লাভ করা অত্যন্ত দুর্লভ, তবুও মহারাজ অম্বরীশের তাতে একটু আসক্তি ছিল না, কারণ তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই প্রকার সমস্ত ঐশ্বর্যই জড় জাগতিক, স্বপ্নের মতো অলিক এই ঐশ্বর্য চরমে বিনষ্ট হয়ে যাবে। রাজা ভালোভাবেই অবগত ছিলেন যে কোনো অভক্ত যখন এই প্রকার ঐশ্বর্য প্রাপ্ত হয়, তখন সে তমগুণের গভীর থেকে গভীরতর অন্ধকারে অধঃপতিত হয়। এটা লাস্টের লাইনটুকু একবার চিন্তা করুন কী বলছে প্রভুপাদ, না অনুবাদে কী বলছে এখানে ভাগবতমে, সে তমগুণের গভীর থেকে গভীরতর অন্ধকারে অধঃপতিত। তমগুণের কথা বলছে কেন, কেননা তার প্রচুর ধন দৌলত ঐশ্বর্য কী করবে, সে তার প্রচুর ধন দৌলত ঐশ্বর্য সৎ ব্যবহার করবে না, সে কৃষ্ণ সেবায় প্রয়োগ করবে না, সে কী করবে, সে যাবে ওই নেকেড ড্যান্স করতে, ওই নাইট ক্লাবে যাবে। এই নাইট ক্লাবের কথা এখানে বলা হচ্ছে, নাইট ক্লাবে নেকেড ড্যান্স করে তার সব টাকাগুলো, আর ওই মদ্যপান করবে আর ওই নেকেড ড্যান্স করবে ওদের সঙ্গে, এই করে ধন দৌলতগুলো উড়াবে, আর ভাবছে আমার মতো সুখ এই জগতে আর কারোর নাই, আমি এই জগতে সবচেয়ে সুখী এই মনে করছে। অথচ তার গতি হচ্ছে নরককুণ্ডে,
ওই ব্যক্তি গতি হচ্ছে নরক কুণ্ডে, সেটা চিন্তা না করে ও মনে করছে আমি যেরকম এনজয় করছি এরকম এনজয় আর এই দুনিয়ায় কেউ করতে পারছে না। তাৎপর্য, ভক্তের কাছে অসহ্য নিতান্তই তুচ্ছ, কিন্তু অভক্তের কাছে সেই জড় অসহ্য দৃঢ় থেকে দৃঢ়তর বন্ধনের কারণ। ভক্ত জানেন যে এই জড়জগতে সব কিছুই অনিত্য, কিন্তু অভক্ত এই অনিত্য তথাকথিত সুখকেই সর্বস্ব বলে মনে করে আত্ম উপলব্ধির পন্থা বিস্তৃত হয়। তার ফলে অভক্তের পক্ষে জড় অসহ্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রতিবন্ধক। এতো এটা ওই কুন্তী দেবী যেটা বলেছেন, জন্ম ঐশ্বর্য সুত শ্রীবিধ এদ মান মদ প্রমাণ নৈবাদ হতিবি ধাতুং বই তাম কিঞ্চন গোচরম। এই কুন্তী দেবী যখন ভগবান কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন যুদ্ধের শেষে এবং যুধিষ্ঠির মহারাজকে শশাগড়া পৃথিবীর সম্রাট করে দিয়ে যখন ভগবান কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন, সেই সময় কুন্তী দেবী সে রথের সামনে এসে বলছেন যে হে বাসুদেব, তুমি এখন চলে যাচ্ছ আমাদের পরিত্যাগ করে। হ্যাঁ, সেই যে পরিত্যাগ করে চলে যাচ্ছ, তাই আমরা আর এই সম্পদ ধন দৌলত ঐশ্বর্য সাম্রাজ্য এগুলো ওই আমাদের প্রতিবন্ধক। এটা কুন্তী দেবী বুঝতে পেরেছিলেন। এটা কুন্তী দেবী বুঝতে পেরে বলেছিলেন জন্ম ঐশ্বর্য শ্রুতি, শ্রুতি মানে বিদ্যা বা পাণ্ডিত্য, শ্রুতি জন্ম ঐশ্বর্য শ্রুতি শ্রীবি, শ্রী মানে রূপ, জন্ম ঐশ্বর্য সুত শ্রীবি, যাদের চারটে রয়েছে, জন্ম উচ্চকূলে গভীর উচ্চকূলে সে আভিজাত্য কূলে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, জন্ম ঐশ্বর্য সুত শ্রীবি, এদের এরা ভগবানের কাছে যেতে পারে না, এরা আন্তরিকভাবে ভগবানের শরণাগত হতে পারে না। কুন্তী দেবী সেটা উপলব্ধি করেছিল। সপ্তদশ, এবার সপ্তদশ থেকে না সপ্তদশ শ্লোক। বাসুদেবে ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবং পরং বিশ্বং জেনেদং লোস্তবস্মিতম। এই যে এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ যেটা এখন পড়লাম। মহারাজ অম্বরীশ ছিলেন ভগবান বাসুদেব এবং ভগবত ভক্ত মহাত্মাদের এক পরম ভক্ত। তার এই ভক্তিপ্রভাবে তিনি সমগ্র জগৎকে, তিনি তার ভক্তির প্রভাবে সমগ্র জড় জগৎকে একটি মাটির ঢেলার মতো তুচ্ছ বলে মনে করেছিলেন। দেখুন, সমগ্র পৃথিবীর ঐশ্বর্য শুধু নয়, সমগ্র জগতের ঐশ্বর্যকেও সে মাটির ঢেলা বলে মনে করে। চাণক্য পণ্ডিত বলছেন, মাতৃবত পর ধারেষু পর দ্রব্যেষু লোষ্টবত আত্মবত সর্বভূতেষু যা পশ্যতি সপণ্ডিত। এই পণ্ডিতের সংজ্ঞা, হ্যাঁ, পর দ্রব্যেষু লোষ্টবত, হ্যাঁ, পরের দ্রব্য, পরের সম্পত্তি, পরের ঐশ্বর্য দেখে যদি কেউ লোবাতুর হয়, কামাতুর হয় অথবা হিংসাপরায়ণ হয়, তাহলে তার আধ্যাত্মিক জীবন বিনষ্ট হয়ে যায়, তার পারমাত্মিক জীবন বিনষ্ট হয়ে যাবে। তাই তা সেটা কী করে দেখতে হবে, এইখানে বলেছে লোস্তবত। অপরের ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, পরিবার পরিজন, জমি, হ্যাঁ, একটার জায়গায় দুটোর জায়গায় চারটে গাড়ি, একটা বাড়ির জায়গায় দুটোর জায়গায় চারটে বাড়ি, হ্যাঁ, তারপরে এইভাবে তার সন্তান সন্ততি ইত্যাদি বহু ঐশ্বর্য, এইগুলো যদি কৃষ্ণ ভক্তিতে প্রয়োগ করা হয় তবে মঙ্গল। যারা এগুলোকে কৃষ্ণ ভক্তিতে প্রয়োগ করে, আমাদের ভক্তরা সেভাবে করছে,
আমাদের কৃষ্ণ ভাবনা মৃত অনেক গৃহস্থ পরিবারের যারা আছে তাদের মোটামুটি ধন দৌলত কৃষ্ণের কৃপাতে কিছু হয়েছে, সেসব ধন দৌলতগুলো তারা সদ্ব্যবহার করে। তারা বড় মহোৎসব ভগবানের সেবা, জগন্নাথ দেবের রথযাত্রা আদি ইত্যাদি বড় উৎসবে অনেক ধন দৌলতের প্রয়োজন হয়, তাই তারা সেসব অর্থগুলো ভগবানের সেবায় প্রয়োগ করছে, প্রয়োগ করে তারা ভগবানের দিকে এগিয়ে চলেছে। আর যারা সেগুলো ওই লুকিয়ে রাখছে মাটি খোদাই করে লুকিয়ে রাখছে, আর মাঝে মাঝে কিছু কিছু বের করছে আর নিজেরা ভোগ করছে, যাতে কেউ না ভোগ করতে পারে, কেউ যাতে দাবি না করতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে বিপজ্জনক। এখানে সেটাই বলছেন যে এই যে লোষ্টবত, এইবার অষ্টাদশ থেকে কুড়ি, আঠারো উনিশ কুড়ি ৩৩ শ্লোক, এই ৩৩ শ্লোকের অনুবাদ শ্লোকগুলো একটু পড়ে দিই। সবই মন কৃষ্ণ পদার বিনয়োর বচাংশে বৈকুণ্ঠ গুদানুবন্দনে কর হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরাচ্যুত সৎকত দয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশো তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমাম ঘানাং চ তৎপদ সরজ সৌরভে শ্রীমৎলস্য রসনাং তদর্পিতে পাদৌ হরের ক্ষেত্র পদানু সর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দর্শেন তু কাম কাম্যয়া যতোত্তম যত উত্তম যথা উত্তম যথা উত্তম শ্লোক জনাশয়ারতি। অনুবাদ মহারাজ অম্বরীশ সর্বদা তার মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধ্যানে, তার বাণী ভগবানের মহিমা বন্দনায়, তার হস্তদ্বয় মন্দির মার্জনে, তার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে, তার চক্ষুদ্বয় শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং মথুরা বৃন্দাবন আদি স্থানে শ্রীকৃষ্ণের মন্দির দর্শনে, তার স্পর্শেন্দ্রিয় ভগবত ভক্তের অঙ্গস্পর্শনে, তার ঘানেন্দ্রিয় ভগবানের শ্রী পাদপদ্মে নিবেদিত তুলসী ঘ্রাণ গ্রহণে, তার রসনা কৃষ্ণ প্রসাদ আস্বাদনে, তার চরণদ্বয় তীর্থস্থান এবং ভগবানের মন্দিরে গমনে, তার মস্তক ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনাকে সর্বক্ষণ ভগবানের সেবা সম্পাদনে নিযুক্ত করেছিলেন। প্রকৃতপক্ষে মহারাজ অম্বরীশ তার নিজের ইন্দ্রসুখ ভোগের জন্য কোনো কিছু কামনা করেননি, তিনি তার সবকটি ইন্দ্রিয় ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত করেছিলেন। ভগবানের প্রতি আসক্তি লাভ করে সমস্ত জড় বাসনা থেকে সর্বতভাবে মুক্ত হওয়ার এইটি পন্থা। তাহলে তাৎপর্যে প্রভুপাদ বলছেন ভগবদ্গীতায় সপ্তম শ্লোকের প্রথম সপ্তম অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান বলেছেন মজ্জাসক্ত মনাপাত্থ যোগং যুঞ্জং মদাশ্রয়ম, অর্থাৎ ভগবত ভক্তের নির্দেশনায় অথবা সরাসরিভাবে ভগবানের নির্দেশনায় ভগবত ভক্তি সম্পাদন করতে হয় সদ্গুরু সাহায্য ব্যতীত, নিজে নিজে কখনো তা শেখা যায় না,
তাই শ্রীল গোস্বামীর নির্দেশ অনুসারে ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। হ্যাঁ, ভৈভক্তি বিলাস ভক্তি রসামিত সিন্ধুতে আদৌ গুরুবাশ্রয়, প্রথমে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। যিনি তাকে তার বিভিন্ন ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত করার শিক্ষা দান করতে পারেন। ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, অসংশয়ং সমগ্রং মাং যথা গায়স্যসি তৎসিনু। অর্থাৎ কেউ যদি ভগবানকে পূর্ণরূপে জানতে চান তাহলে তাকে মহারাজ অম্বরীশের পদাঙ্ক অনুসরণ করে শ্রীকৃষ্ণের প্রদত্ত পন্থা অনুসরণ করতে হবে। বলা হয়েছে, ঋষিকেশ ঋষিকেশ সেবনাম ভক্তির উচ্চতে। ভক্তির অর্থ হচ্ছে ইন্দ্রগুলোকে ইন্দ্রের ঈশ্বর ঋষিকেশ বা অচ্যুত শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা। এই শব্দগুলো এই শ্লোকগুলিতেও ব্যবহৃত হয়েছে। অচ্যুত, এই যে শ্লোকের মধ্যে আছে অচ্যুত সৎ কথোদয়ে ঋষিকেশ পদাবি বন্ধনে। অচ্যুত এবং ঋষিকেশ শব্দ দুটি ভগবদ গীতাতেও ব্যবহৃত রয়েছে ব্যবহৃত হয়েছে। ভগবদ্গীতা হচ্ছেন সরাসরি শ্রীকৃষ্ণের দেওয়া কৃষ্ণকথা এবং শ্রীমৎ ভাগবত কৃষ্ণকথা। কারণ শ্রীমৎ ভাগবতের সমস্ত বর্ণনাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। এখানে শিলপ্রপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। অনেকগুলো শ্লোক, আমি আজ রিপিট করলাম না শ্লোকগুলো। তো এখানে এই অধ্যায় অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা মুনির অপরাধ এরপরেই আসবে। এরপরে এই অম্বরীশ মহারাজের কাহিনী আরও যখন আমরা এগিয়ে যাব তখন দুর্বাসা ঋষির সঙ্গে অম্বরীশ মহারাজের যেসব ঘটনা ঘটেছে সেগুলো আমরা জানতে পারব। তো এই যে আজকে যে শ্লোকগুলো আমরা এতক্ষণ শ্রবণ কীর্তন করলাম এগুলো হচ্ছে বিশেষ করে শেষের যে শ্লোকটা, এই শ্লোকটা হচ্ছে ভগবত ভক্তির পন্থা। আমরা যে ভগবত ভক্তি অনুষ্ঠান করছি, প্রভুপাদ যে আমাদের ভগবত ভক্তি শিক্ষা দান করেছেন, সারা পৃথিবীতে ইস্কনের যে প্রচার হচ্ছে, এই ভগবত ভক্তি কী করে করতে হয় সেটা এই অম্বরীশ মহারাজ যেভাবে তিনি নিজে করেছিলেন, হ্যাঁ, ভগবান কৃষ্ণের নির্দেশে অথবা গুরুর নির্দেশে, হ্যাঁ, গুরুর নির্দেশে, ভগবান কৃষ্ণের নির্দেশে যেন অর্জুন, অর্জুন ভগবান কৃষ্ণের নির্দেশে, সেরকম গুরুর নির্দেশে, এজন্য আদৌ গুরুবাস, এই গুরুর নির্দেশে যদি আমরা এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে, আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমাদের কৃষ্ণ সেবায় প্রয়োগ করতে হবে, সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি অনুষ্ঠানের জন্য কোনো ইন্দ্রিয়গুলোকে আমাদের ভ্যাকেন্ট শূন্য করে রাখা চলবে না। না না, এই ইন্দ্রিয়টা, ওহে এই ইন্দ্রিয় কান, কানটা তুমি একটু রেস্ট নাও কদিন, তুমি কদিন কানটা রেস্ট নিয়ে থাক, তাহলে বিপদ, কোনো বিশ্রাম দেওয়া চলবে না ইন্দ্রিয়গুলোকে। হ্যাঁ, সে আপনি যুবক থাকুক, আপনি পৌর বয়স হোক, আপনার বার্ধক্য হোক, এই সবাই মৃত্যু প্রায় শিওরে আগত যতই হোক, সকলেরই কর্তব্য হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলো ঠিকভাবে কৃষ্ণ সেবায় নিযুক্ত করা। যদি না করি তাহলে আমাদের বিপদ। সেরকম কীরকম বিপদ আমি দু একটা বলছি, এরকম
এখানে বলছে সবই মন কৃষ্ণ পদার বিন্দায়ন, মনকে ভগবানের পাদপদ্মে নিবিষ্ট করতে বলা হয়েছে। যদি মনকে আমরা ভগবানের পাদপদ্মে নিবিষ্ট না করি তাহলে কী হবে? আমাদের মন জড় বিষয়ে নিবিষ্ট হবে। তাহলে জড় বিষয় যদি নিবিষ্ট হয় তাহলে আবার জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ, 84 লক্ষ যদিতে ভ্রমণ। এই জন্য এই মনটাই বিশেষ করে ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায়ে উদ্ধরেত আত্মনাত্মানম আত্মানম অবসাদয়েত আত্মই বহি আত্মন বন্ধু আত্মই রিপুর আত্মনে, আত্মা হচ্ছে বন্ধু, আত্মা হচ্ছে রিপু। এই আত্মা মন দিয়ে আত্মাকে উদ্ধার করতে হবে। আমাদের মনটাকে যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করি তাহলে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গুণাতৃষ্ট লাভ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো এই জন্য এই মনটা হচ্ছে আমাদের সব কিছু। সবাই মনে কৃষ্ণ পদারবিন্দ ভগবানের পাদপদ্মে মনকে নিবদ্ধ করতে করেছিলেন অম্বরীশ মহারাজ বচাংশি বৈকুণ্ঠ গুণানুবন্ধনে। তিনি তার বাক্যের দ্বারা তিনি বৈকুণ্ঠের গুণগান কীর্তন করেছিলেন। বিষ্ণু বৈকুণ্ঠ হচ্ছে বিষ্ণুর আরেকটা নাম, অথবা বৈকুণ্ঠ জগৎ যেটাই আপনি ধরুন। এই বৈকুণ্ঠ জগতের বর্ণনা অথবা ভগবান বিষ্ণুর বর্ণনা। হ্যাঁ, বচাংশি বৈকুণ্ঠ গুণানুবন্ধনে। যদি বলেন না না আমি মুখ দিয়ে এত ভগবানের গুণগান করার সময় নেই, আমার মুখ দিয়ে ভগবানের গুণগান করার আমার সময় কোথায়, আমার এত সময় নাই, তাহলে কী অবস্থা হবে আমাদের? আমাদের কী হবে? মুখ দিয়ে যদি আমরা ভগবানের কীর্তন না করি তখন গ্রাম্য বার্তা আর গ্রাম্য কথা, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, তখন আমরা সেগুলো করব আর কী অবস্থা হবে তখন? তার পরিণতি কী হবে? ওই ব্যাং ঘ্যাঙয় ঘ্যাঙয় করছে জলের মধ্যে ব্যাংগুলো, যখন এই কদিন বাদে এই চলে গেল বৃষ্টিটা, আবার পর বছরের জন্য অপেক্ষা করতে হবে বৃষ্টি। তাহলে এই বৃষ্টি যখন হয় তখন কী করে? ব্যাংগুলো গর্ত থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে তখন ঘ্যাঙয় 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 করছে, আর সাপ এসে তখন ছোবল দিয়ে খাচ্ছে, খেয়ে আবার তার বাচ্চা কাচ্চাগুলোকেও দেখছে এগুলোকেও খেতে হবে, তখন রোজ এসে এসে খেয়ে যাচ্ছে। তাহলে এই যে মুখের মুখ, যাদের মুখটা কৃষ্ণ সেবাতে নিযুক্ত হয়েছে, অম্বরীশ মহারাজ বচাংশি বৈকুণ্ঠ গুণানুবন্ধনে, তিনি তার বাক্যের দ্বারা বৈকুণ্ঠে গুণগান করেছিলেন। কর হরের মন্দির বাজনা দেশু, হাত দিয়ে মন্দির অত শশকরা পৃথিবীর রাজা ছিলেন, সম্রাট ছিলেন অম্বরীশ। হ্যাঁ, জম্বু প্লক্ষ শালমলি ক্রুশ কঞ্চ শাক পুষ্পর, এই এই সাতটা দ্বীপ। আমরা তো আছি জম্বু একটা দ্বীপের মধ্যে নয়, আমরা জম্বু দ্বীপের মধ্যে ভারতবর্ষ আছি, ভারতের একটা ক্ষুদ্র অংশে জম্বু। জম্বু জম্বুদ্বীপকে ঘেরিয়ে রয়েছে লবণ সমুদ্র, তারপর রয়েছে প্লক্ষ দ্বীপ, তাকে ঘিরে আছে জম্বু, জম্বু তাকে ঘিরে আছে ই সমুদ্র ইক্ষু সমুদ্র, তারপরে আরেকটা সমুদ্র তাকে সুরা সমুদ্র, এভাবে সাতটা সমুদ্র সাতটা দ্বীপ, এগুলো সব তাকে শাসন করতে হয়েছিল এই মহারাজ অম্বরীশকে। হ্যাঁ, শুধু এই ভারতবর্ষের একটু অংশ নয়, শশগড়া পৃথিবীর সাম্রাজ্যের অধিপতি ছিলেন। ফলে অম্বরীশ মহারাজের যেভাবে তিনি যজ্ঞ আদি করেছেন, অশ্বমেধ যজ্ঞ, বাষ্পের যজ্ঞ, গোসব যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ আদি, এরকম বিশাল বিশাল অর্থ ব্যয়ে প্রচুর প্রচুর রত্ন স্বর্ণ আর দান দক্ষিণা, ওইসব যজ্ঞ যজ্ঞেতে যে দান দক্ষিণা দেবে, বিশাল বিশাল পাত্রগুলোর মধ্যে সব স্বর্ণ মুদ্রা আদি বিভিন্ন রকমের নিয়ে যাওয়ার ওদের লোক দিয়ে ওখানে রেখে দিতে হয়, এত সম্পত্তি। আমরা একটু নিমন্ত্রণ তিমন্ত্রণ গেলে অপেক্ষা করি কি দেবে, দেখা যাক শেষে, এত খাবারও এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে খাবারও, এখনও তো পকেটটা খালি আছে, কিছু দিয়েছে কিনা দেখা যাক। তারপরে যা দিল
যেটুকু দিল তত আর মন ভরল না, মনটা আর ভরল না। আর এই সমস্ত যজ্ঞেতে সে কল্পনা করা যায় না, এত গরু গাভী আদি হাতি ঘোড়া ধন রত্ন এগুলো এত দান করত যে তারা সেগুলো নিয়ে যেতে পারতো না, ওখানেই রেখে চলে যেত কোনোরকম, এরকম অবস্থা হতো। তাহলে কর হয়ে মন্দির মার্জনা আদেশ, হাত দিয়ে অম্বরীশ মহারাজ মন্দির মার্জনা করেছিলেন। আর আমাদের নূতন ভক্তদের যখন প্রথম মন্দির মার্জনের রাস্তা ঝাড়ু দিতে দেওয়া হয়, তখন সে ডান দিক বাঁ দিক আর পিছনে টাকাতে আরম্ভ করে। যদি কোনো আত্মীয় স্বজন দেখে ফেলে, এখন এখন যদি আমার গ্রামের লোক যদি দেখে ফেলে যে আমি এরকম ইস্কনে এসে ঝাড়ু দিচ্ছি, তা প্রচার হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে, ও ভয় পেয়ে যাচ্ছে। আজ ব্রহ্মসংহিতাতে কি বলছে, ব্রহ্মা লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম, শত সহস্র কোটি কোটি গোপিকারা এইভাবে ভগবানের মন্দির ভগবানের দাসপ্রসাদের হ্যাঁ তার উঠানে এইভাবে ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে লক্ষ্মী দেবীরা। তাহলে এইসব যে সেবা, হ্যাঁ আমারও এরকম হয়েছিল একবার। জগবৎপ্রভু তখন আমাদের এই যে জগবৎপ্রভু উনি ছিলেন তখন টেম্পল কমান্ডার, জগবৎপ্রভু ছিলেন টেম্পল কমান্ডার, আমি তখন মাত্র ঢুকেছি, হ্যাঁ কোট প্যান্ট একদম খুব ফিটিং করে আমি ঢুকেছি ওখানে, একদম আপ টু ডেট একেবারে ফিটফাট হয়ে ঢুকেছি। ভক্ত যে কী হব তা তো জানি না, কী করতে হবে, শুধু ঢুকেছি। তখনই প্রথম দিন ওই অবস্থাতে আমার এসব জামা কাপড় ছাড়বার সুযোগ দেয়নি, একটা কাপড়ের টুকরো এনে আমার হাতে গুঁজে দিল। ওই বাথরুমটা আমার মনে আছে, দোতলার বাথরুমটা এখনও আছে, এই যে চক্র বিল্ডিংয়ের প্রথমের যে সিঁড়িটার যে বাথরুমটা, ওইখানে তখন ব্রহ্মচারীরা থাকতো, অল্প কয়েকজন ভক্ত ছিল তখন। সেই ব্রহ্মচারী বিল্ডিংয়ে তখন জগৎপ্রভু আমার হাতে একটা সে একটা ছোট টুলের উপর বসেছিল, অর্ডার দিচ্ছে আমাদের। তখন বলছে যে এই নিন এটা দিয়ে বাথরুমটা একটু পরিষ্কার করুন। আমার তো মাথা খারাপ হয়ে গেল, তখন ওটা দিয়ে কোনো কোনো আয়না থাকে, বাথরুমের আয়না থাকে, তখন তখন বিল্ডিংটা একদম ফিটফাট বিল্ডিং, একদম চকচক নূতন মাত্র হয়েছে, আমরা নূতন তখন ঢুকেছি ওখানে। তখন ওই বাথরুমে তখন আমাদের এভাবে পরিষ্কার কিছুক্ষণ একটু করলাম, কিন্তু খুব আমি খুব একটা প্রীতি লাভ করলাম না, এটা কী দিল আমাকে, আমি এলাম এখানে কোথায় বলছে বাথরুম পরিষ্কার করো, তো এই হচ্ছে অবস্থা আমাদের। এটা বুঝতে হবে, এইসব সেবাগুলো খুব ভাগ্যের ফলে লাভ করা যায়, খুব ভাগ্যের ফলে। আরও ঘটনা আমি এত বলতে সময় নেই আর। তো তারপর এই করে করো হরে মন্দির মার্জনা দেশ, শ্রুতিং চকরাচ্যুত সৎকথোদয়, শ্রুতিং ভগবানের কথা দিয়ে শ্রবণ শ্রবণ করতে হবে, তা না হলে কী হবো, যদি আমরা ভগবানের কথা শ্রবণ না করি তাহলে গ্রাম্য কথা শুনতে হবে, এইসব আজে বাজে কথা, এইসব আজে বাজে কথা শুনছে লোকেরা। ও তাই নিতাই গোল প্রভানন্দে হই হই বল, জয় সর্বত গোল ভক্তবৃন্দ কি জয়, জয় নৃসিংহদেব ভগবান কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, নিতাই গোল প্রভানন্দে হরি হরি।